আবহাওয়ার এই পরিবর্তনের সময় কিন্তু বহু মানুষের জ্বর হচ্ছে, অনেকের ইনফ্লুয়েঞ্জা জ্বর হচ্ছে, অনেকের ডেঙ্গু জ্বর হচ্ছে। ভাইরাসজনিত জ্বর কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এই ট্রানজিশনাল পিরিয়ডে। এই অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে বৃষ্টির কারণে বাতাসে অনেক বেশি স্যাঁতস্যাঁতে ভাব হওয়ার কারণে বিভিন্ন ধরনের ভাইরাসের কিন্তু স্প্রেডিং ক্ষমতা বেড়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যার মাধ্যমে আপনি কোনো ঔষধ ছাড়াই, মানে হলিস্টিক ওয়েতে, হলিস্টিক অ্যাপ্রোচে, নিজে নিজে শুধুমাত্র কিছু ন্যাচারাল ওয়ে ফলো করার মাধ্যমে কীভাবে এই ভাইরাসজনিত জ্বর থেকে দ্রুত সেরে উঠতে পারেন। প্রথমে আমরা আমাদের করা ভুলগুলো নিয়ে আলোচনা করব, যে জ্বর হলে আমরা সাধারণত কী কী ভুল করে থাকি। প্রথমেই আমরা জ্বর হলে যে ভুলগুলো করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা ওষুধের প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই। আমরা প্যারাসিটামলের পরিমাণ বাড়িয়ে দিই। ইভেন অনেকে মনে করেন যে অ্যান্টিবায়োটিক খাওয়ার মাধ্যমে খুব দ্রুত এইসব ভাইরাসজনিত জ্বর সেরে ওঠে। প্রথম কথা হচ্ছে প্যারাসিটামল বা নাপা বা যেসব ওষুধই আপনি বলেন না কেন, প্যারাসিটামল জাতীয় এই ওষুধগুলো কিন্তু আপনার সাপোর্ট হিসেবে কাজ করে। জ্বর হলে সাধারণত যে ধরনের মাথা ব্যথা হয়, শারীরিক বিভিন্ন ধরনের সিমটম, জ্বালাপোড়া হয়, সেই ব্যথা আপনাকে টেম্পোরারিলি দূর করতে হেল্প করে হচ্ছে প্যারাসিটামল। এটা কিন্তু আপনার শরীরের ভিতরে যে জ্বরের যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে বাধাগ্রস্ত করে না। এবং দ্বিতীয়ত, আমরা যে ভুল করি অ্যান্টিবায়োটিক খাওয়ার মাধ্যমে, যে অ্যান্টিবায়োটিক ওষুধটা বানানো হয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য, কিন্তু আমরা যদি এই ভাইরাস প্রতিরোধের জন্য এই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি তাহলে ভাইরাসের তো কোনো সমস্যা হবেই না, বরঞ্চ আমাদের শরীরে যে গুড ব্যাকটেরিয়াগুলো ভাইরাসের সাথে ফাইট করতো তারাও দুর্বল হয়ে পড়ে। তো এই দুটো ভুল আমরা করে থাকি। দ্বিতীয়ত, আমরা যে ভুল করে থাকি সেটা হচ্ছে খাবার দাবারের দিকে আমরা মনোযোগ দিই না, আমরা কন্ট্রোল করি না। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা স্বাভাবিক নিয়মে যেই খাবারগুলো খাচ্ছি, দেখা যায় যে জ্বর হলেও আমরা সেই খাবারগুলোই কিন্তু খাই। অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় সুগার জাতীয় জিনিসের পরিমাণ বাড়িয়ে দেন, তাদের মুখে অন্যান্য খাবার হয়তো ভালো লাগে না, এই কারণে দেখা যায় যে মিষ্টি মন্ডা জাতীয়, ফাস্টফুড জাতীয় খাবারগুলো বাড়িয়ে দেন। এই দুটো ভুল করা যাবে না। এখন আমি আপনাদেরকে বলবো যে জ্বর হলে আমরা আসলে কী করতে পারি। দেখেন, জ্বর যেহেতু একটা ভাইরাসজনিত একটা বিষাক্ত একটা প্রক্রিয়া শরীরের ভিতর, তো এটার বিরুদ্ধে কাজ করতে পারে একমাত্র আমাদের শরীরের ইমিউন সেল। পৃথিবীর এমন কোনো ওষুধ নাই, এমন কোনো ইঞ্জেকশন নাই ডিরেক্ট যেটা ভাইরাসকে মেরে ফেলতে পারে। ভাইরাসকে মেরে ফেলতে পারে শুধুমাত্র, অনলি শুধুমাত্র আপনার শরীরের ইমিউন সিস্টেম। আপনার শরীরে অসংখ্য কোটি কোটি ইমিউন সেল রয়েছে, হোয়াইট ব্লাড সেল রয়েছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রয়েছে, লিম্ফোসাইট রয়েছে। এদেরকে যদি আপনি শক্তিশালী করতে পারেন তাহলেই আপনি প্রাথমিকভাবে এই ভাইরাস থেকে মুক্ত পাবেন। এখন আমরা এই ইমিউন সিস্টেমটাকে এমনভাবে শক্তিশালী করব, এমন কিছু কাজ করব যাতে করে এটা আমাদেরকে দ্রুত সারিয়ে তুলতে পারে। দেখেন, সুগার জাতীয় খাবার ইমিউন সিস্টেমকে নষ্ট করে। একটা গবেষণা দেখা গেছে, আপনি যখন সুগার জাতীয় খাবার খান, সেই সুগার জাতীয় খাবারের মধ্যে কিন্তু ভাতও পড়ে, রুটিও পড়ে, এগুলোও কিন্তু হাই সুগার, যদিও মিষ্টি না কিন্তু এগুলো সুগার। আপনি যখন হাই সুগার জাতীয় খাবার খান তার থেকে 5 ঘন্টা আপনার শরীরে ইমিউন সিস্টেম একেবারে নিষ্ক্রিয় থাকে, মানে ওই 5 ঘন্টায় যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা আদার যেসব ক্ষতিকর জিনিসগুলো আছে এগুলো যদি শরীরে প্রবেশ করতে পারে তাহলে এটা রক্তের প্রাইমারি যেই ইমিউন সিস্টেম আছে এটাকে ভেদ করে বিভিন্ন অঙ্গাণু পর্যন্ত কিন্তু চলে যেতে পারে। তাই প্রথমে যেটা করতে হবে, কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিতে হবে। ভাত, রুটি, সুগারি ফুড, বিভিন্ন ধরনের কার্বস, এগুলো সব বাদ দিয়ে দিতে হবে। প্রেক্ষিতে আপনাকে খেতে হবে হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার, যেমন আপনি ফল, ফ্রুটস, এগুলো খেতে হবে। এগুলোর ভিতর রয়েছে অসংখ্য পরিমাণে ফাইবার, এগুলোর মধ্যে রয়েছে অসংখ্য ভিটামিন। আপনার শরীরের ইমিউন সিস্টেম ফাস্ট করার জন্য কিন্তু ভিটামিন সি, ভিটামিন ডি এর পরিমাণ অনেক বেশি থাকা আবশ্যক। সেক্ষেত্রে ফ্রুটস এবং সবজি কিন্তু এই চাহিদা পূরণ করবে। দ্বিতীয়ত, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘুমের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। দেখেন, ঘুম এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে বডি আদার্স সকল ধরনের কাজকাম বাদ দিয়ে শুধুমাত্র বডি হিলিংয়ের প্রতি মনোযোগ দেয়। আপনি যদি চান যে খুব দ্রুত আপনি সেরে উঠতে তাহলে আপনাকে অনেক বেশি পরিমাণে ঘুমাতে হবে। স্বাভাবিকভাবেই জ্বর হলে আমাদের একটু বেশি ঘুম আসে, আমরা অনেকে করি কি এই ঘুমটাকে পাত্তা না দিয়ে উঠে যাই, কিন্তু না, এই ঘুমটাকে পাত্তা দিতে হবে। আপনি লং টাইম ঘুমালে লং টাইম আপনার শরীর এই ব্যাকটেরিয়ার সাথে, এই ভাইরাসের সাথে ফাইট করার শক্তি পাবে এবং ইজিলি এটাকে তাড়িয়ে দিতে পারবে। তৃতীয়ত, যেই কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিং বলতে বোঝায় 14 ঘন্টার উপরে না খেয়ে থাকা।
এর গুরুত্ব কি? দেখেন, একটা গবেষণায় দেখা গেছে, অজস্র গবেষণা আছে অ্যাকচুয়ালি, আপনি যদি 14 ঘন্টার বেশি না খেয়ে থাকেন, অমন পরিস্থিতিতে আপনার আমার সবার বডিতে অটোফেজি চালু হয়। অটোফেজি এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে বডি তার শরীরে থাকা উইক দুর্বল সেলগুলোকে খেয়ে ফেলে, এবং সাথে সাথে শরীরের ভিতরে যদি কোনো বাজে ব্যাকটেরিয়া থাকে, বাজে ভাইরাস থাকে, সেগুলোকেও মেরে ফেলে। তো আপনি যদি এই জ্বর মুহূর্তেই অটোফেজি চালু করতে পারেন, তাহলে সম্ভাবনা আছে খুব দ্রুতই এটি আপনার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অটোফেজির মাধ্যমে সেই ভাইরাসগুলোকে নিষ্ক্রিয় করে দেবে। লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, যেটা আপনার করা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার জ্বর হয়ে থাকে এইসব ভাইরাসজনিত, সেটা হচ্ছে আপনাকে প্রোটিন পরিমাণ বাড়িয়ে দিতে হবে। দেখেন, প্রোটিন জাতীয় খাবারকে বলা হয় শরীরের বিল্ডিং ব্লক, অ্যামাইনো অ্যাসিড ব্লক। আমাদের শরীরে বিভিন্ন মাসেলে যে ক্ষয়ক্ষতিগুলো হয়, সেই ক্ষয়ক্ষতিগুলোকে কাটিয়ে উঠে হচ্ছে প্রোটিন। দেখেন, আপনার সাথে আপনার বডির ইমিউন সিস্টেমের সাথে যখন এই ব্যাকটেরিয়া ভাইরাসের ফাইট হবে, তখন অসংখ্য অ্যামিনো অ্যাসিড ধ্বংস হবে, অসংখ্য মাসেল প্রোটিন ধ্বংস হবে। সেই ধ্বংসগুলোকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু এক্সেস প্রোটিন আপনার বডিতে প্রয়োজন। যখন আপনি এই প্রোটিন বুস্টার শরীরে দেবেন, খুব ইজিলি আপনার শরীরে যে অলরেডি ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে অ্যামিনো অ্যাসিডের, সেগুলো কিন্তু খুব দ্রুত পূরণ হবে। আমি যে কাজগুলো বললাম, যেগুলো আপনার করা উচিত এবং যেগুলো আপনার করা উচিত না, এগুলো যদি আপনি মানতে পারেন, ইনশাল্লাহ 1 থেকে 2 দিনে আপনি আপনার বডির ইমিউন সিস্টেমকে সুপ্রিম পাওয়ারফুল করার মাধ্যমে এই সকল ভাইরাসজনিত জ্বর থেকে ইজিলি বেরিয়ে আসতে পারবেন। আর যদি আপনার অবস্থা অনেক খারাপ হয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যদি মিডিয়াম শরীরে ব্যথা থাকে, যেটা আপনার কাছে খারাপ লাগে, সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল খেতে পারেন, কিন্তু কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু প্রাথমিক অবস্থায় সাজেস্টেবল না।